আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের কাছে দেখাবো টেক্সটের একটি অ্যানিমেশন। এই দেখুন, টেক্সটটি জুম হয়ে উপরে আসছে এবং একটি গ্রেডিয়েন্ট এসে এই টেক্সটকে কভার করে নিচ্ছে। এই অ্যানিমেশনটি সর্বপ্রথম আমি তৈরি করলাম ক্যানভাতে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব ক্যানভার ড্যাশবোর্ড থেকে। এবার সাইটের বারটি স্ক্রল করে একটু নিচে আসলে আমি পেয়ে যাব অ্যাপস। এই অ্যাপস অপশনে লিখিব আমি সার্চ বারে, এই লেখাটি লিখব টাইপ স্ক্রিপ্ট। তারপর এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন লিখার অপশন, আপনি যে কোনো টেক্সট লিখতে পারবেন এখানে। তারপর আপনি পেয়ে যাবেন ফন্ট, এখানে আপনি যে কোনো ফন্ট আপনি নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এরপর অ্যালাইনমেন্ট পেয়ে যাবেন, রাইট লেফট রাইট অ্যান্ড সেন্টার। এরপর লাইন হাইট, লাইন ওয়াইড, বর্ডার, অ্যাঙ্গেল এগুলো পেয়ে যাবেন। আমি তেমন কিছু দেখাচ্ছি না। টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন আপনি, ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্সি নিতে পারবেন এবং একটি কালারও নিতে পারবেন। তো আমি জাস্ট টেক্সটের অ্যানিমেশনটা আজকে দেখাবো। এখন আমি এই লেন্থটা বাড়িয়ে নিচ্ছি। লেন্থটা বাড়ানোর আগে প্রথমে আমি এই টেক্সটটি নিয়ে নেব, অ্যাড টু টেক্সট, এটা আমি নিয়ে নিলাম। এটা নেওয়ার পর একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেটটা এখানে রাখবো এবং এটাতে ক্লিক করে এখানে আমি লেন্সটা বাড়িয়ে দেবো। এখান থেকে আপনি সার্কেল চেঞ্জ করতে পারেন। এই যে দেখুন, এই যে এটা মুভ হচ্ছে, আমি নিচের দিকে রাখছি, এদিকে রাখছি। এবার আমি অ্যাড নিউ ডিজাইনে আবার আপডেট করে নিলাম। এখন এটা আবার তৈরি হয়ে গেল। এবার এটাকে বড় করে নেব ড্র্যাগ করে। এবার এইটাকে ড্র্যাগ করে ঠিক নিচেরটার মাপে করে নেব আমি, হয়ে গেল। এখানে কিন্তু দুইটা টেক্সট, এখন এই যে দেখুন দুইটা টেক্সট। এবার এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে সেকেন্ডটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে প্রথমটাকে আমি একটা অ্যানিমেশন দেব, প্রথমটাকে এই অ্যানিমেশনটা দেব আমি। প্রথমটাকে এই দিকে নিয়ে আসছি, যেটা শ্যাডো ছাড়া যেটা নিয়েছি টেক্সটটা, সেটা আমি এই অ্যানিমেশনটা দিলাম। এবং সেকেন্ডটাকে আমি অন্য একটা অ্যানিমেশন দেব, এই যে এইদিকে। এটাকে আমি অ্যানিমেশন দেব এখন। এই অ্যানিমেশনটা দেব। এবার আমি এখানে একটি ট্রানজেকশন ইউজ করব। ট্রানজেকশনটি হচ্ছে এইটা, ওকে। এবার আমি এখানে সাউন্ড অ্যাড করব। সাউন্ড আপনি এলিমেন্টে গিয়ে সার্চ করবেন ট্রানজেকশন। ট্রানজেকশন এসে এখানে একটু স্ক্রল করলে অডিওতে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যে কোনো অডিও নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। আমি এখানে এটা নিচ্ছি, এটা নিচ্ছি দ্বিতীয়টাতে। প্রথমটাতে আরেকটা নেব, প্রথমটাটা এটা নিলাম। এখানে ডিউরেশনটা আরেকটু কমিয়ে দেই, 3 সেকেন্ড। অ্যাপ্লাই টু অল পেজে করে দিলাম, ওকে। এবার আমি করব ডাউনলোড, শেয়ার অপশন থেকে ক্লিক করে এখানে ডাউনলোড। MP4 সিলেক্ট করে আমি এখানে ডাউনলোড করছি।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিয়ে দেবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দেওয়ার ট্রাই করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।